তৃণমূলের জাতীয় স্তরে আপাতত সব পদের বিলোপ অভিষেককে নিয়ে 20 জনের জাতীয় কর্মসমিতি গঠন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদাধিকারীরা যারা হবেন মনোনীত করবেন। এক পদ এক ব্যক্তি নিয়ে বিতর্কের মধ্যে তৃণমূলের সব শীর্ষ পদের বিলুপ্তি পদাধিকারী কারা নেত্রী চূড়ান্ত করার পরে পাঠানো হবে কমিশনে। অভিষেক ছাড়াও জাতীয় কর্মসমিতিতে পার্থ বক্সী ফিরহাদ সুদীপ অমিত সুখেন্দু অরূপ অনুব্রত গৌতম বাদ পড়লেন সৌগত ডেরেক। আইপ্যাক নিয়ে চুক্তি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নেবেন মমতায় যে নেই তাকে নিয়ে আলোচনায় কিলাপ জল্পনার মধ্যে মন্তব্য বৈঠকে উপস্থিত এক নেতার। পুরভোটে রক্তাক্ত আসানসোল দু জায়গায় গুলি চলার অভিযোগ ধাতকায় গুলি চলেনি দাবি কমিশনের। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি দুই পুলিশ কর্মী সহ আহত তিন। উত্তপ্ত বিধাননগর মাথা ফাটল বিজেপি কর্মী স্বামীর। বুথের মধ্যে তৃণমূল বিজেপি প্রার্থীর হাতাহাতি সল্টলেগে আক্রান্ত এবিপি আনন্দ অশান্তি কৈখালী দত্তাবাদেও। পুরভোটের দিন অর্জুনের ঘরে ধাক্কা মনোনয়ন প্রত্যাহার করে ভাইপো আত্মীয়ের বিজেপি ত্যাগ তৃণমূলে যোগের জল্পনা। এই জায়গাটা আমি ফেল আছি আমি আমার ভাইপোকে চিনতে পারলাম না। গুজরাটে দেশের বৃহত্তম ব্যাংক প্রতারণার পর্দাফাশ প্রায় 23,000 কোটি প্রতারণায় অভিযুক্ত এবিজি শিপইয়ার্ড 13টি দফতরে সিবিআই তল্লাশি। বুধবার থেকে দর্শক শূন্য ইডেনে ভারত ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ। আমদাবাদ থেকে কলকাতায় এলেন দু দলের ক্রিকেটাররা থাকবেন বায়ো বাবলে। প্রয়াত শিল্পপতি রাহুল বাজাজ 83 বছর বয়সে মৃত্যু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বাজাজ গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান। পুরভোটের আগে পশ্চিম মেদিনীপুরের অজানা গল্প পাড়ায় পাড়ায় ঘুরলেন পূজারিণী ঘোষ। আপনার পাড়ায় তারকা সন্ধ্যা 6:30। পুরভোটের আগে সরঞ্জিৎ চক্রবর্তীর কথায় গান গাইলেন রূপঙ্কর। ভোটের বাদ দিনভর আসলে নয় জিতুক তারাই যে দেখাবে কাজ। সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।